কুম আসসালাম ওরমতুল্লাহি বরাকাত যে আমাদের তিনি বোন জানতে চেয়েছেন যে হত্যা করে গরু কুরবানি করছেন না তো এই কথা তুলে ধরতে গিয়ে প্রথম পয়েন্ট এনেছেন যে পশু জবর সম্পন্ন হওয়ার পর একটি ছোট্ট তীক্ষ্ণ ছড়ি দ্বারা জবহার স্থানে খোঁচা দেওয়ার একটা সিস্টেমের সাথে আমরা কম বেশি প্রায় সবাই পরিচিত আমাদের দেশের অনেকেরই অনেকেরই ধারণা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায় এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানি বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ রবুল আলমিনাতলাম আল্লাহ মাবাদ জি সম্মানিত বোন আসলে এ বিষয়ে কথা হলো এই যে হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে যে পশু কুরবানি চাহে কুরবানি করার জন্যই হোক বা আকিকার কার পশুই হোক বা এমনি জব করার ক্ষেত্রেই হোক জব করার পরে কোরবানির চামড়া ছিলতে তাকে কাটতে নিষেধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত সে নিঃশ্বাস ত্যাগ না করবে অর্থাৎ সম্পূর্ণ রপে যখন মারা না যাবে মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তাকে হাত পা কাটতে বা চামড়া ছিলতে নিষেধ করা হয়েছে এটা এই কথার দিকে আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে পশু জবাই করার পর তাকে ছেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত যান চলে না যাবে ততক্ষণ পর্যন্ত যেন চামড়া শিলার কাজ করা আরম্ভ না করা হয় দ্বিতীয় কথা হলো এই যে পশু জব করার পর তাকে এমনি সাধারণভাবে ছুরি আঘাতের দ্বারাই হোক হাত পা কাটার মাধ্যমেই হোক কষ্ট দেওয়া নিষেধ করা হয়েছে তৃতীয় কথা হলো এই যে জব করার পর যব কাজ সম্পন্ন করার পর কেউ যদি ছুরির দ্বারা আঘাত করে ফেলে তাহলে সে অন্যায় করেছে এবং তার এই কাজটা করা ঠিক হয় নাই কিন্তু এই কাজ করার ফলে তার কোরবানি হারাম হয়ে যাবে বা সেই পশুর মাংস খাওয়া হারাম হয়ে যাবে এ কথা ঠিক না এ কথা ঠিক না বরং পশু জব করার পর তাকে যান যাওয়া যাওয়ার জন্য সময় দেওয়া উচিত সম্পূর্ণ যান যখন চলে যাবে তখন চামড়া ছিলা কাজ করা উচিত কিন্তু জব করার পর যদি এ ধরনের কাজ কেউ করে ফেলে তাহলে কোনো অসুবিধা নাই তবে জেনে শুনে এই ধরনের কাজ করা নিষেধ এবং সে গুণাগার সেজন্য তাকে তোবা করতে হবে কিন্তু যে দলিল দেওয়া হয়েছে সোরা করে আল্লাহ আল্লাহার তিন নম্বর আয়তে বলেন আলাইকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে ওই সমস্ত পশু তার মধ্যে কোনগুলো আল মাতু সর্বপ্রথম পশু সেটা হলো মৃত পশু ওয়দ্দাম রক্ত ও লাহমুল খিনজির শুকুরের মাংস ওয়ামা মা ওহিল্লা লিগাইরিল্লাহি আল্লাহ ছাড়া অন্যর নামে উৎসর্গীকৃত পশু ওয়াল মুনখানিকাতু শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু জন্তু তো এই মুন আল মুনখানিকাতু শব্দর দ্বারা যে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু জন্তু বলতে কি বোঝানো হয়েছে এখানে ওই পশুটাকে বোঝানো হয়েছে যে পশুর বা ছাগল গরু ভেড়া বা হাঁস মুরগি যদি গলা টিপে যদি কেউ হত্যা করে যাকে যদি কেউ গলা টিপে যদি হত্যা করে অথবা নিজেই কোনোভাবে ফাঁস লাগা অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে তাহলে এই অবস্থায় সেই মৃত্যু পশু ভক্ষণ করা ইসলামে হারাম ইসলামে হারাম তো এই আয়াত থেকে এটাই বোঝানো হয়েছে যদি কেউ গলা টিপে হত্যা করে অথবা সে নিজে নিজেই যদি যদি কোনো অবস্থায় ফাঁস হয়ে মৃত্যুবরণ করে তাহলে সেই পশু খাওয়া ইসলামে হারাম ইসলামে হারাম কিন্তু এখানে যে কথা বলা হয়েছে যে জবর কাজ সম্পূর্ণ হওয়ার পর শরীর দ্বারা যদি কেউ আঘাত করে মারে তাহলে সেটাকে হারাম বলা হয় নাই সেটাকে হারাম বলা হয় নাই তবে জব করার পর এ ধরনের কাজ করতে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লা নিষেধ করেছেন যাতে করে পশু কোনো ধরনের কষ্ট না পায় কিন্তু কেউ যদি ভুলবশতভাবে করে ফেলে তাহলে সেজন্য সে দর্শনীয় হবে না এবং কেউ ইচ্ছাকৃতভাবেও যদি করে সে কারণেও সে পশুর মাংস খাওয়া হারাম হবে না বা তার কোরবানি হবে না বরং সে বাড়াবাড়ি করেছে এ বিষয়ে তাকে দ্রুতভাবে বা তাড়াতাড়ি উড়াতাড়া করা উচিত ছিল না বরং যান যাওয়ার পরে তার সেই কাজটা করা উচিত ছিল তাই এই ক্ষেত্রে যদি এই ধরনের কাজ কেউ যদি ভুলবশতভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে সে কারণে তার সেই পশু মাংস খাওয়া হারাম হবে না এবং তার আগে বলা হয়েছে ওয়াল তো অর্থাৎ ধারবিহীন কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু জন্তু ইসলামে হারাম কিন্তু এর ব্যাখ্যা করতে গিয়ে ওলামায় মুফাসরিনে কীরামগুন বলেন যে পাথর অথবা লাঠি অথবা অন্য কোনো জিনিস দ্বারা আঘাত করার কারণে বিনা জব করাতে যদি মারা গিয়ে থাকে তাহলে এই পশুটা হচ্ছে হারাম তার কারণ জাহেলি যুগে এই সমস্ত পশুকে হালাল মনে করে তারা বক্ষণ করত কিন্তু ইসলামী সারিয়াতে তা নিষেধ করে দেওয়া হয়েছে কিন্তু এই ক্ষেত্রে একটা কথা স্মরণ রাখার প্রয়োজন সেটা হলো এই যে কেউ যদি বন্দুকের দ্বারা শিকার করে বন্দুক দ্বারা শিকার করা হয়েছে এমন পশুর ব্যাপারে বলে আমাদের মধ্যে মতানক করেছে তবে ইমাম শহকানি রহমতুল্লাহ আলায় বন্দুক দ্বারা শিকার করা পশুর ব্যাপারে একটি হাদিস থেকে প্রমাণ উল্লেখ করে তা হালাল বলেছেন অর্থাৎ শিকারী যদি বিসমিল্লা বলে গুলি ছোড়ে এবং জবে করার আগেই যদি শিকার মারা যায় তাহলে তার মতানুসারে তা বক্ষণ করা বৈধ অন্য কারো মতে যে বন্দুকের গুলি শিকারের দেহ ভেদ করে যায় ছেদ করে যায় চামড়া কেটে ফেলে রক্তপাত ঘটায় সেই বন্দুকের শিকার হালাল আর যদি আর বিপরীত হয় যদি ছেদ না করে ভেদ না করে কেবল আর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় তাহলে সেটা খাওয়া বৈধ না তো যাই হোক এ মর্মে আরও এ আয়াতের মধ্যে আরও বেশ কিছু পশু যা ইসলামে হারাম করা হয়েছে সেগুলোর কথা উল্লেখ রয়েছে তো আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন বাকি আল্লাহ আলম বিশ্বাব সালামুক রহমতুল্লাহি